গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমি রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি মেয়েকে চুল কাটানোর জন্য, আর এদিকে রাস্তাটা বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো মেয়েটারও অনেক কথা, ও সব জায়গায় চুল কাটে না, ও বিপুরিয়াতে আসলেই বিপুরিয়া থেকে চুল কেটে যায়। তো তার জন্য ওকে নিয়ে গেলাম চুল কাটানোর জন্য, আর চুল কাটিয়ে এখন বাড়ি ফিরে যাব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল আপনাদের কিছু ক্লিপ দেখালাম, মেয়েটার চুল কাটিয়ে নিয়ে এসেছি। ও যেখানে সেখানে চুল কাটাতে চায় না, এখানে আসলে ও চুল কাটে। চুল কেটে নিয়ে আসলাম, এখন ভাত কটা খাবো, খেয়ে বেরিয়ে যাব এক জায়গায়। সেই জন্যই আজকে ব্লগটা শুরু করলাম, ভাবছিলাম ব্লগটা শুরু করব না, কিন্তু আজ যেহেতু আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তার জন্য আপনাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন মা মাছ, বাবা মাছ এনেছে, তো মা মাছ ভাজা করছে, আমি মাছ ভাজা দিয়েই খেয়ে যাব। মার এখনও রান্না হয়নি, কারণ তো আগে খাওয়া দাওয়াটা করে তারপর যাব। নতুন এক্সপেরিমেন্ট করতে চলছি, জানি না কি হবে, করতে পারবো কি পারবো না, সেটাই ভয় লাগছে। কিছু ভয় আছে, কিন্তু কিছু ইচ্ছাও আছে। তো ইচ্ছের জন্যই করতে যাচ্ছি। তো কি করতে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, তো গেলেই বুঝতে পারবেন। চলুন, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে পরে যাব। এই যে মা ভাত দিয়ে দিয়েছে, ভাত, মাছ ভাজা, আর এখানে নুন আছে। মা একটা কাঁচা লঙ্কা দাও। তো আমি ভাতটা খেয়ে নেই, পরে আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যে তো আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব। ওইখানে বাবা বসে আছে, মা রান্না করছে, মেয়েকে রেখে যাব, যেহেতু আসতে একটু দেরি হবে, তার জন্য আমি যাব, আর আমার কাকাতো বোনটাকে নিয়ে যাব। ওকে বলেছি রেডি হয়ে থাকতে, ওকে নিয়ে যাব। তো চলুন যাই। এখন আমি আর আমার কাকাতো বোনটা টোটোতে উঠে গেছি আর যাচ্ছি। ওকে বলে রেখেছিলাম আগে থেকে, তুই আমার সাথে যাবি, তার জন্য ও স্নান টান করে নিয়েছে। এখন ও আর আমি যাচ্ছি। আর এটা দেখুন আমাদের বিপুরিয়া মার্কেট। আজকে যেহেতু রবিবার, তার জন্য সব দোকানগুলো বন্ধ, আর এটা হলো ডেলি মার্কেট। ডেলি মার্কেটটা পার হয়ে গেলে পুরো মানে যেটা টাউন আর কি, সেটা আসে। কিন্তু আজকে যেহেতু রবিবার ছিল, সব দোকানপাটই বন্ধ ছিল, আপনাদের কিছুই দেখাতে পারিনি, জাস্ট একটু দেখালাম আর কি। যাচ্ছি, কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাই। ফাইনালি আমি আজকে আমার বহুদিনের ইচ্ছাটা পূরণ করতে চলেছি। তো ট্যাটু বানানোর ইচ্ছাটা তো 3 বছর আগে থেকে ইচ্ছে ছিল, যেটা হয়তো বা কোনো দিন সাহস করে উঠতে পারিনি, কিন্তু কোনো দিনও আমাকে সাপোর্ট করা হয়নি তেমন বলবো না। বলেছে করো, তোমার যদি ইচ্ছে হয় করো, আমার হাজবেন্ড আমাকে বলেছে, কিন্তু করে উঠতে পারিনি। তো আজকে সাহস করে চলে এসেছি। এই যে এখানে ভয় করছে, ভয় লাগছে, দেখি কি হয়, দেখতে থাকুন, সাথে থাকুন। আমার আগে একজন মেয়ে ছিল, ও আগে হাতে আর্টটা করছিল, তখন আমি আর আমার বোনটা বসেছিলাম। আমি বোনকে জিজ্ঞাসা করছিলাম তোর ভয় করছে, ও বলছে না আমার ভয় করবে কেন, তুমি করবে, তোমার ভয় লাগা দরকার। আমি তাই বলছিলাম হ্যাঁ আমার এই ভয় করছে। আর এখন দেখুন এই যে ও আমার হাতে ট্যাটুটা বানানো স্টার্ট করেছে। তো দেখতেই পাচ্ছেন ওর কাজ খুব ভালো। ও অ্যাকচুয়ালি পুনে থেকে প্রফেশনালি শিখে এসেছে, আমাকে বলল। আর ওর কাজ আমি অ্যাকচুয়ালি ওকে আমি চিনি ফেসবুক থ্রুতে, বাট যখন আমি গিয়ে ওইখানে জিজ্ঞাসা করি, তখন আমি জানতাম না যে ও বিপুরিয়াতেও করে, ও নারায়ণপুরের অ্যাকচুয়ালি।
পরে যখন জানতে পারি যে ওর বিপুরিয়াতেও একটা ট্যাটু পার্লার আছে, তারপর ওর সাথে কন্ট্যাক্ট করি, আমার পাড়ারই একজন ওর নাম্বার দেয়, ওর সাথে কন্ট্যাক্ট করি। তা ওকে আগের দিন বলা হয়েছিল, পরের দিন এসেও আমাকে করে দিয়ে গেছে। আর আমি রবিবার দিন করেই সোমবার দিন আবার চলে আসব, তার জন্য রবিবার দিন তাড়াতাড়ি করে নিয়েছি। তো ও আমার করে দিচ্ছে, হয়ে গেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এখন আমার ট্যাটুটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর সবাই যেটা বলে খুব ব্যথা করে, খুব ব্যথা হয় যেইটাই বলে, আমি যেটা বুঝলাম তেমন কিছুই ব্যথা করে না বা কিছুই হয় না। ফাইনালি মাই ট্যাটু ইজ ডান। তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন, তো এই যে আমার নাম্বার দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, শিডিউল করা আছে, যখন যার ইচ্ছা হবে করে নিতে পারেন। তো এটাই হলো আমার ট্যাটু এক্সপিরিয়েন্স, তারপরেরটা আবার তারপরের আপডেট দিচ্ছি, ঠিক আছে? তো আমি অনেক সময় হয়েছে বাড়িতে এসে গেছি, আসার পর আমি আর ভিডিওটা করিনি, কারণ একটু একটু ব্যথা করছে। এসে হাত পা ধুয়ে একটু রেস্ট নিচ্ছি, মা এখানে কাজ করছে, যে ফুঙ্গা বানাচ্ছে মেয়ে, যে খুব ব্যথা হয় তা না, মানে জাস্ট একটু একটু ব্যথা করে, যেহেতু কেটে যায় জিনিসটা ওটার জন্য একটু ব্যথা করে, কিন্তু খুব পেইনফুল বলবো না, আমার অত ব্যথা, আমি যতটুকু ভেবেছিলাম তা কিছুই না। এখন তিন দিন জল লাগানো যাবে না, তারপর মানে 15-20 days একদম এটাকে কেয়ার করতে হবে, জল লাগানো যাবে না, লেগে গেলেও মানে খুব হালকাভাবে মুছতে হবে, যেটা আমাকে বলে দিয়েছে, আর নারিকেল তেল লাগাতে বলেছে। ফাইনালি আমি এটা বানিয়েছি, আমার বহুদিনের ইচ্ছে ছিল ট্যাটু বানাবো, কিন্তু এটাই যে বানাবো তা না, বানাবো বলে ইচ্ছে ছিল। আমি এই ট্যাটুটা আমার বাবাকে ডেডিকেট করেছি, কিন্তু বাবা অসুস্থ, আমার ভাইয়েরও একটা ট্যাটু আছে, ও মাকে ডেডিকেট করেছে, আমি আমার ট্যাটুটা আমার বাবাকে ডেডিকেট করেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখনও ভাত খাইনি, খিদে পায়নি অবশ্য, তখন ভাত খেয়ে গেছিলাম, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু বাপের বাড়িতে শেষ দিন, আমি বাপের বাড়িতে আসার পর আমি কোথাও বের হইনি, বাবার সাথে মার সাথে ঘরেই দিনটা কাটিয়েছি। তো আজকে বললাম মা চলো আজকে পিছন থেকে, মানে আমাদের বাড়িটা ছেড়ে একটা জায়গা আছে ওই জায়গাটাতে ঘুরতে যাব বললাম, তা মা বললো চল যাই। তো বা পাড়ারই এক মাসি আর বৌদিকে নিয়ে বেরিয়েছিলাম। তো এটা দেখুন সামনে, এটা হলো একটা স্কুল, আর ওই যে দূরে দুটো চূড়া দেখতে পাচ্ছেন, একটা হলো দুর্গা মণ্ডপ আর একটা হলো বিষ্ণু মন্দির। অ্যাকচুয়ালি দুর্গা মণ্ডপটাতে না, মানে এটা দুর্গা মণ্ডপ, তো এটাতে কোনো ঠাকুর নেই, এটা অ্যাকচুয়ালি দুর্গাপূজার সময়ে মূর্তি এনে পুজো করা হয়। আর পাশেই হলো বিষ্ণু মন্দির, এটাতে বিগ্রহ আছে আর রোজ সকাল সন্ধ্যা এটাতে পুজো হয়। খুব সুন্দর মন্দিরটা, অনেকদিন পর এসেছি, ভালোই লাগছে দেখে। তো ভিতরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে চলে আসলাম। এই যে আপনারা বিষ্ণু মন্দির থেকে আসার পথে আমি এক জায়গায় ঢুকলাম, এটা হলো আমাদের খেলার জায়গা, মানে সব ধরনের খেলা এই ফিল্ডটাতে হয় এখানে। আর এই যে গাব গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিনের গাব গাছ, আমরা ছোটো থেকে বড় হয়েছি এই গাব গাছটাই দেখে, এটা বহুদিনের। সবাইকে এখন খাচ্ছি চা, এখন বাজে ওটা বাজে, এখন বাজে 7টা, আমি চা খাচ্ছি। আজকে হলো আমার বাপের বাড়িতে শেষ দিন, কালকে আমি চলে যাচ্ছি, কারণ আর থাকা যাবে না, স্কুল খোলার সময় হয়ে গেছে, মেয়ের স্কুলের প্রজেক্ট কিছু আছে সেগুলো করা হয়নি, তো বাড়িতে গিয়ে করতে হবে, তো কালকেই চলে যাব, ট্রেনেই যাব।
না খেয়ে নেই, পরে আপনাদের সাথে কথা বলছি। এখন বাজে 10টা, আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য এখানে এসেও কোনো ব্লগ আমি করিনি। তো মেয়ের স্কুল খুলে যাবে 1 তারিখে, তার জন্য আমাকে গিয়ে ওর প্রজেক্টের কামগুলো করতে হবে, তাই আজকে বাড়ি চলে যাচ্ছি বাবা মাকে ছেড়ে। আর কালকে যে ট্যাটুটা বানিয়েছিলাম এই যে ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি আমার। তো দেখা হচ্ছে ট্রেন স্টেশনে গিয়ে, এখন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিই। এখন স্টেশনে বসে আছি, ট্রেন আসতে একটু লেট আছে, 12:16 আসবে। আমার শরীরটা বেশি ভালো নেই, জ্বর জ্বর ভাব একটু, কিন্তু কি করব, বাড়িতে তো যেতেই হবে। আর বাবাকে ছেড়ে আসতেও খুব খারাপ লাগছিল, উপায় নেই, যেতেই হবে। সব কথা বলাও যায় না মুখে, সব কথা প্রকাশ করাও যায় না। তো সাথে থাকুন, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাড়ি পৌঁছে গেছি 5টার সময়। শরীরটা খুবই খারাপ, এসে স্নান টান করে শুয়েছিলাম, সিঁদুরও পরিনি। আমি এবার বাপের বাড়ি গিয়ে কোনো ব্লগ করিনি, কারণ কোথাও যাওয়াই হয়নি, তার জন্য ব্লগ করিনি। কোথাও গেলে হয়তো আমার স্কুল কলেজ যদি দেখাতে পারতাম আপনাদের, তবে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারতাম, কিন্তু এবার আমি কোথাও বেরোইনি, কারণ গিয়ে আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, গলা ব্যথা জ্বর হঠাৎ করে হয়। তো ঘর থেকে বাড়ানোই হয়নি, মার সাথে বাবার সাথে সারাটা দিন পার করেছি। আর এবার যেহেতু বাবা একটু আগে থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য বাবাকে ছেড়ে কোথাও যেতেও ইচ্ছে করেনি, আর কোনো ব্লগ করতেও ইচ্ছে করেনি। বাবাকে ছেড়ে আসতে আজকে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিলে পরের হয়ে যায়। এদিকেও সংসার আছে, স্বামী আছে, সবটাই করতে হবে, তার জন্য বাবাকে ছেড়ে আসতে হয়েছে। বাবার কথা খুব মনে পড়ে, সবটা আমি ভিডিওতে খুলে বলতেও পারি না, কারণ বাবা আমার ভিডিওগুলো মাঝে মাঝে দেখে। তো আমি যদি কষ্ট পাই হয়তো আমার বাবারও কষ্ট হবে, তার জন্য আমি সব কিছু বলতে পারি না বা আপনাদের বলে উঠতে পারি না। তো যাই হোক, এই ব্লগটা আমি আর বড় করব না, আর আপনাদেরকে তো দেখালামই আমার ট্যাটুটা, শুধু আমি আমার বাবার জন্য করেছি। হ্যাঁ, শখ ছিল কিছু একটা করব, তো করতামই, তবে যদি করলামই তবে বাবাকে, বাবার নামটাই আমার হাতে রেখে দেই, তো তার জন্য বাবার নামটাই রেখেছি, যেন সব সময় বাবা আমার পাশে থাকে, সাথে থাকে, সেই জন্য বাবাকে উদ্দেশ্য করে আমি এটা করেছি। তো কেমন হয়েছে বলবেন, আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, তবে হয়তো পরবর্তী ভিডিওগুলো, ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো বা আপনারাও দেখতে পারবেন। আর ট্যাটুর বিষয়টা বলি, ছেলেটা নারায়ণপুরে, ওর বাড়ি নারায়ণপুর, ও প্রফেশনালি ট্যাটু আর্টিস্ট, ও পুনে থেকে শিখে এসেছে, আমাকে যা বলেছে ও শিখে এসেছে। আর ওর বেশিরভাগ কাজটা নারায়ণপুরেই করে, বিপুরিয়াতেও একটা ট্যাটু পার্লার আছে, ও সবসময় ওটাতে বলে আসে না, বললো আমাকে, এখন নাকি শিডিউল করে দিয়েছে, এখন আসে। আর আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, যদি আপনাদের কেউ বানানোর ইচ্ছা থাকে তো ওর সাথে কন্ট্যাক্ট করবেন, আমার ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা থাকবে। ওর একটা ফেসবুক পেজও আছে, যদি পারি আমি নামটা অ্যাড করে দেবো ডেসক্রিপশন বক্সে, তো আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।